আজকে আমাদের আলোচনার বিষয় টেবিল ট্যাগের সময় চেনের বা সিকলের বেগ, ভেলোসিটি অফ চেন হোয়াইল লিভিং দ্য টেবিল। তো এখানে দেখো, এই যে চেনটা, এই চেনটার মোট দৈর্ঘ্য হচ্ছে এল, চেনটার মোট দৈর্ঘ্য হচ্ছে এল এবং চেনটার ভর হচ্ছে এম, ঠিক আছে? এবং চেনটার এল বাই এন অংশ টেবিলের নিচে ঝুলছে। এরকম অবস্থায় যদি চেনটা টেবিল থেকে নিচে পড়ে যায়, তাহলে চেনটার বেগ কত হবে সেটা নিয়ে আমরা বের করব। তাহলে দেখো, আমরা কি দেখেছিলাম এর আগের ক্লাসে, আমরা দেখবে আলোচনা করেছিলাম এই নিয়ে, দেখবে আমাদের চ্যানেলে পেয়েও যাবে ভিডিও, যে ওয়ার্ক ডান ইন পুলিং দ্য চেন এগেনস্ট গ্র্যাভিটি এরকম বলো। তো সেই ট্রিক্সে আমরা বলেছিলাম যে কি করে আমরা কৃতকার্যের মান বের করব। তাহলে দেখো, কৃতকার্য মানে হচ্ছে শক্তি। তাহলে সেখানে আমরা কৃতকার্যের মানটা আমরা কি পেয়েছিলাম মনে আছে কি? একবার দেখে নাও সবাই। সেখানে পেয়েছি এম ইন্টু জি ইন্টু এল বাই টু এম স্কোয়ার, এইটা আমরা মানটা পেয়েছি। তাহলে এইটা হচ্ছে কৃতকার্য কোন কিসের জন্য? যে এই চেনের যদি এল বাই অংশ টেবিলের নিচে ঝোলে, তাহলে তাকে টেবিলের ওপর তুলতে যে কৃতকার্য করতে হবে। তাহলে এটাকেই আমি বলতে পারি কি, যে এর উল্টোটাই এই চেনটার মধ্যে যে স্থিতি শক্তিটা আছে, তাহলে সেটা ইকুয়াল টু কি হয়, মাইনাস অফ কৃতকার্য। ইকুয়াল টু কি লিখতে পারি? এম জি এল বাই টু এন স্কোয়ার, এটাই হচ্ছে স্থিতি শক্তি। এখন দেখো, যদি চেনের পুরোটাই টেবিল ত্যাগ করে, তাহলে স্থিতি শক্তি কত হবে? তাহলে প্রথমে স্থিতি শক্তি এটাকে ইউ ওয়ান দিলাম, তাহলে পরে যখন টেবিল ত্যাগ করবে তখন ইউ টু ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? পুরোটা পড়ে যাচ্ছে, মানে এখন এল বাই এন এর জায়গায় কি হয়ে যাচ্ছে? পুরোটাই এল হয়ে যাচ্ছে, তার মানে এন ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ওয়ান, মানে পুরোটাই। তাহলে এর জায়গায় কি হয়ে যাচ্ছে? এম জি এল বাই টু, এটা হয়ে যাচ্ছে স্থিতি শক্তি। তাহলে এই যে স্থিতি শক্তির পরিবর্তন, এটাই ওই চেনটার গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই তো? তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা? যে ওর যে গতিশক্তি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওর স্থিতি শক্তির পরিবর্তন, সেটা কি? ইউ ওয়ান মাইনাস ইউ টু, এটা। তাহলে এবার মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস এম জি এল বাই টু এন স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস এম জি এল বাই টু, এটা আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে এম জি এল বাই টুটা যদি কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা ইকুয়াল টুই কি হচ্ছে? এটা ইকুয়াল টুই আমার বেরোচ্ছে এম ভি স্কোয়ার। তা দেখো, এম এম বোথ সাইডে কেটে যাচ্ছে, কেটে দাও তাহলে, কেটে যাবে যখন কেটে দাও, তাহলে কেটে দাও, আবার দেখো টু টু কেটে যাচ্ছে, টু টুও কেটে দাও। তাহলে কেটে যাওয়ার পর কি থাকছে তাহলে? এবার তাহলে দেখি, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এল ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি এল ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি, আমার টেবিল ট্যাগের সময় চেনটির বেগ। ওকে, তাহলে কিভাবে করব আমরা, তাহলে আমাদের করার শর্টকাট প্রসেসটা দেখে নিলাম তাড়াতাড়ি। তাহলে এটা দিয়ে আর একটা অঙ্ক করে নেওয়া হোক, করে নিলেই আমরা পুরোটা ক্লিয়ার করা হয়ে যাবে। তাহলে অঙ্কটা কি একটু লিখে নিই। অঙ্কটা বলছে যে একটি 2 মিটার চেনের অর্ধেক টেবিলের নিচে ঝুলছে, স্থির অবস্থা থেকে কত বেগে চেনটি সম্পূর্ণ নিচে পড়ে যাবে, সম্পূর্ণ নিচে পড়ে যাবে।
তাহলে আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে আমাকে এখানে কি ফর্মুলা ব্যবহার করতে হবে? ফর্মুলাটা আমরা পেয়ে গেছি, ভি ইকুয়াল টু রুট ওভার জি এল বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার রুট টু, এটাই আমার ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় আমার কি কি দেওয়া আছে? জি এর মান আমি কি, জি এর মান যদি 10 ধরে নিচ্ছি তাহলে ধরে নিই বা দেওয়া আছে, লিখি দেওয়া আছে কি, দেওয়া আছে জি ইকুয়াল টু হচ্ছে 10, মানে জিটা দেওয়া নেই আমি ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরা হচ্ছে, আর এন ইকুয়াল টু কি বলেছে যে অর্ধেক টেবিলের নিচে ঝুলছে, তার মানে এল বাই টু টেবিলের নিচে ঝুলছে, তাহলে এল বাই টু ইকুয়াল টু এল বাই এন, তাহলে এখান থেকে এন ইকুয়াল টু কত পাচ্ছি, টু, এন ইকুয়াল টু টু। তাহলে এবার যদি আমি ফর্মুলায় বসিয়ে দিই তাহলে ভি ইকুয়াল টু কি পাচ্ছি, রুট ওভার জি এর জায়গায় 10 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাই তো? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে 10 ইন্টু 2 মানে 20 ইন্টু 3 এর 4, 3 এর 4, তাহলে দেখো 4 আর 20, তাহলে কাটলে কেটে দাও, তাহলে কেটে গেলে কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5 আর 15, তাই তো 15। তাহলে রুট ওভার ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 15, ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাচ্ছে এত মিটার পার সেকেন্ড, এটাই হয়ে যাচ্ছে বেগের মানটা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন এলে তোমরা করতে পারবে, আর তোমাদের যদি এরকম টাইপের কোনো কোশ্চেন মনে হয় তোমরা করতে পারছ না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।